এই রমজানে গরমে ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন, কী ক্ষতি হতে পারে জানেন? ইদানিং গরমটা বেশ ভালোই পড়েছে, তার উপর রমজান মাস, মাথার উপর কড়া রোদ, বাইরে বের হওয়ার কথা শুনলেই গায়ে ফুসকা পড়ে জানো। তবে কর্মক্ষেত্রে যেতে কিংবা বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরের বাইরে বেরোতেই হয়। তার শেষে সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরতেই চলে আসেন ফ্রিজে, সেখানে সাজিয়ে রাখা পানির বোতল বের করে পান করেন অনেকেই। এমনকি ইফতারের সময় ঠান্ডা পানি শরবত করে প্রথমেই মুখে দেন অনেক রোজাদার। কিন্তু চিকিৎসকদের মতে রোদে থেকে ঘুরে এসে ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয়, কিংবা অনেকক্ষণ কিছু না খাওয়ার পর ঠান্ডা পানি খাওয়া একদম উচিত নয়। এতে সাময়িক আরাম পেলেও পরে শরীরের উপর পড়ে বিরূপ প্রভাব। গরমের মধ্যে থেকে এসে হঠাৎ ঠান্ডা পানি খেলে অথবা কিছু না খাওয়ার পর কিছুক্ষণ অথবা অনেক লম্বা সময় ধরে ঠান্ডা পানি খেলে শরীরে যেসব ক্ষতি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। অতিরিক্ত ঠান্ডা পানিতে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে, ফলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। শরীরচর্চা বা শারীরিক কোনো পরিশ্রমের পর শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়। এ সময় বাইরের ঠান্ডা পানি লিভারে যাওয়া মাত্রই তাপমাত্রার তারতম্য ঘটে, ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস শ্বাসনালীতে শ্লেষ্মার আস্তরণ তৈরি করে দেয়। এছাড়া ঠান্ডা পানিতে টনসিলের সমস্যাও বাড়িয়ে দেয় এই রমজানে, কারণ ইফতারের পর অথবা ইফতারের সময় ঠান্ডা পানি হঠাৎ একসাথে বেশি কিছু খেয়ে নিলে তখন শরীরের এই তারতম্য ঘটে। অতিরিক্ত ঠান্ডা পানি হঠাৎ পালস রেট কমিয়ে দিতে পারে, যার ফলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। চিকিৎসকরা বলেছেন গরম থেকে ফিরেই পানি খাওয়ার আগে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া উচিত, শরীরের ঘাম শুকিয়ে এলে তারপর সাধারণ পানীয় খেতে হবে। কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি হঠাৎ করে গরম থেকে এলেই খাওয়া উচিত নয়, অথবা এমনকি পানির পরিবর্তে চাইলে কেউ ডাবের পানিও খেতে পারেন। গরমে সবসময় শরীর ঘামতে থাকে, শরীরের পানির ঘাটতি তৈরি হয়, ফলে শীতের তুলনায় গরমে বেশি দুর্বল লাগে। তাই এই রমজানে লিচু, আঙ্গুর, তরমুজ এসব ফলের রস ইফতারে আপনি খেতে পারেন।